গণটিকা কার্যক্রমে সারা দেশে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। অনেক কেন্দ্রে নেই স্বাস্থ্যবিধির বালাই, গাদাগাদি করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। কয়েকটি জায়গায় ঘটছে বিশৃঙ্খলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশজুড়ে শনিবার সকাল থেকে শুরু হয় করোনার 1 কোটি ডোজ গণটিকা কর্মসূচি। সর্বত্র দেখা গেছে প্রথম ডোজের টিকা নিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়। সুশৃঙ্খলভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা নেন সবাই। কয়েকটি জায়গায় কিছুটা বিশৃঙ্খলাও হয়। গাজীপুরে এভাবেই হুড়ুহুড়ি আর লম্বা লাইনে দাঁড়িয়ে গণটিকা নিচ্ছেন পোশাক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ঘটেছে হাতাহাতির ঘটনাও। ভুক্তভোগীদের অভিযোগ, বিলম্বে কার্যক্রম শুরু ও টিকা প্রয়োগে ধীরগতি সহ অব্যবস্থাপনার ভিড় দেখা গেছে খুলনার টিকা কেন্দ্রগুলোতেও। টিকা নিতে আসা অনেকের মুখে দেখা যায়নি মাস্ক, স্বাস্থ্যবিধি মানা নিয়েও রয়েছে অভিযোগ। অপেক্ষা আর দুর্ভোগ পোহাতে হলেও শেষ পর্যন্ত টিকা নিতে পেরে খুশি টিকা প্রত্যাশীরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু কেন্দ্রে দেরি করে টিকাদান শুরুর অভিযোগ পাওয়া গেছে। হাসান সাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনসাধারণের মাঝে বিপুল আগ্রহের কারণে টিকাদানের সময়সীমা 2 দিন বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। টার্গেট তো বাংলাদেশের যতজন টিকা পাওয়ার সক্ষমতা আছে সবাইকে দেয়া। 12 কোটি টার্গেট হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুযায়ী। দিতে পারলে আমরা বেশি দিব। এই ক্যাম্পেইনটা এখন যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনটা চলবে পর্যন্ত। আর এমনিতে তো আমাদের স্থায়ী কেন্দ্র থাকবে, দ্বিতীয় ডোজ বুস্টার ডোজ দেওয়ার জন্য থাকবে। প্রথম ডোজ না নিয়ে থাকেন তারা আসলে তাদের চলে যাওয়া হবে। এবার আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, টিকাদানের সময়সীমা বাড়ানোর খবরে ভিড় কি কিছুটা কমেছে? জি, তাকিয়া আপনাকে ধন্যবাদ। আমি যদি বলি যে সারা দেশের ন্যায় ময়মনসিংহ কিন্তু সকাল 9টা থেকে গণটিকা কার্যক্রম চলেছে এবং এই বিকাল 3টা নাগাদ এই কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টিকা কার্যক্রম চলছে। এবং এই সকাল থেকেই কিন্তু প্রতিটি টিকা কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমি যদি বলি যে এই জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন যে সারা জেলায় কিন্তু 180টি কেন্দ্রে তারা সকাল থেকেই টিকা কার্যক্রম শুরু করেছিলেন এবং সিটি কর্পোরেশনের এলাকায় কিন্তু 46টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমি যদি বলি যে আমি এখন আছি কিন্তু গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিকা কেন্দ্রে। এখানে আপনার মাধ্যমে আমি একটু দর্শকদের দেখাতে চাই যে এখানে এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই দুপুর পর্যন্ত প্রায় 800 জন টিকা করোনা টিকা দেওয়া হয়েছে। এখন কিন্তু লোক সংখ্যা কিছুটা কম এবং এই কার্যক্রম কিন্তু এই বিকাল 5টা পর্যন্ত চলবে। এই ময়মনসিংহ শহরের বিভিন্ন টিকা কেন্দ্র কিন্তু পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার শফিকুর রাজা বিশ্বাস এবং এনামুল হক। তারা এই বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে কিন্তু এই মানুষের আগ্রহ দেখে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আসলে যারা টিকা নিতে পারেন নাই এই বিভিন্ন সময় নানান সমস্যার কারণে এই বিষয়টি কিন্তু তারা পরবর্তীতে বিবেচনায় নেবেন এবং সকল মানুষ যেন টিকা নিতে পারে সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন এবং টিকা নেওয়ার পাশাপাশি কিন্তু স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কিন্তু তারা সকলকে নির্দেশনা দিয়েছেন। তাকিয়া ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। শতভাগ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। টিকাদান কর্মসূচি নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, রাজশাহীতে টিকাদানের কি অবস্থা? জি, তাকে আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে টিকাদানের পরিস্থিতি বলতে গেলে আমি যদি বিভাগের কথা বলি যে রাজশাহী বিভাগে মোট 2 কোটি 18 লাখ মানুষের বসবাস। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচালক সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে প্রায়
64% মানুষ প্রথম ডোজে টিকা গ্রহণ করেছেন এবং 42% মানুষ তারা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এবং রাজশাহী জেলার কথা বলতে গেলে পরে এখানে 21,16,000 মানুষের বসবাস, তার মধ্যে 61.5% মানুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন এবং 55% মানুষ তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আর রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলতে গেলে পরে সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে এখানে এখানকার যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনে একজন মানুষও বাদ নেই যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি। যদিও আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে তারা নানা কারণেই তারা হয়তো সচেতন প্রভাবে তারা টিকা এখনো গ্রহণ করেনি। আর রাজশাহী মেডিকেল কলেজে আমি সকাল থেকেই ছিলাম, তো এখানে এসে আমি শত শত মানুষের উপচে পড়া ভিড় দেখেছি। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ভিড় একেবারেই কমে এসেছে এবং থেমে থেমে দু চারজন করে আসছেন তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এবং এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন যে ঠিক সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ একজন মানুষও কেন্দ্রে আসবেন আমরা তাদেরকে টিকা দেবো। আর একটি বিশেষ যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে রাজশাহী স্বাস্থ্য বিভাগে প্রায় 35,00,000 ডোজ টিকা মজুত ছিল, এর মধ্যে আজকে 6,80,000 ডোজ টিকা প্রদান করার কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন। এবং রাজশাহী বিভাগ সহ রাজশাহী জেলার যে প্রত্যেকটি ইউনিয়ন রয়েছে, রাজশাহী জেলার 9টি উপজেলার যে 72টি ইউনিয়ন রয়েছে এখানে প্রত্যেকটা ইউনিয়নে 3টি করে বুথ স্থাপন করা হয়েছিল এবং প্রত্যেকটা বুথে 300 জনকে টিকার আওতায় নিয়ে আসার একটা পরিকল্পনা আছে। অন্যদিকে যে ওয়ার্ড গুলো রয়েছে এখানে 4,500 জনকে টিকা দেওয়া হবে বলে তারা নিশ্চিত করেছেন। আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে 12-17 বছরের যে শিক্ষার্থীরা রয়েছেন বা এই বয়সের মধ্যে যারা রয়েছেন তাদেরকে ফাইজারের একটি করে ডোজ দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ কিছু জায়গায়। অন্যদিকে গণটিকাদান যে কর্মসূচি সেটি আজকে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না, তবে এরপর যে গণটিকাদানের যে উদ্বুদ্ধকরণ করে যে মানুষকে ডেকে ডেকে টিকা দেওয়া সেইটি হয়তো বা থাকবে না, তবে টিকাদান চলমান থাকবে এইটুকু আমাকে জানিয়েছেন এখানকার সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। হারুন আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশীদ।